এসেছিল, তার পরিপ্রেক্ষিতে কমলাসাগর সহ বিশালগড় সাব ডিভিশনে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতগুলো জায়গাতে এফেক্টেড এরিয়াতে আপনারা ভিজিট করেছেন এখন পর্যন্ত? আমরা যে গতকাল যে আমাদের যে রামাল যে আমাদের সাইক্লোন, যেটা আমাদের রাজস্ব দপ্তর থেকে আমাদের প্রত্যেক মানে DMদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সে অনুযায়ী আমরা NDRF এর তারপরে আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাঁটি করে বসে আছি এজিএম অফিসে। এখান থেকে আমরা কালকে রাত্রেই যখনই যখনই যেখানে যেখানে খবর পেয়েছি, রাস্তা ব্লকেজ হয়েছে, প্রথমত হয়েছিল আমাদের এই সিপাহীজলা এলাকাতে, ওইখানে বড় বড় গাছ পড়েছে, TSR এবং NDRF সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে যাতায়াতের যে NH8 যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হয় যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তাটা চালু করা যায়। তারপরেই রাত্রেবেলা আপনারা জানেন যে রামাল যে আমরা সারা রাত্রি পুরাত ব্যাপী বৃষ্টিপাত হয়েছে, ঝড় হয়েছে, সেখানে আমাদের মধ্যে যে বিশালগড় সাব ডিভিশনে আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে খবর পেয়েছি তৎক্ষণাৎ ছুটে গিয়ে এগুলা মানে করা হয়েছে, রেস্কিউ করা হয়েছে যাতে কোনো ধরনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না হয়। তারপরে আমরা এই যখন ভোরবেলা থেকে আমরা খবর পেয়েছিলাম এদিকে কমলাসাগর এলাকাতে কিছু গাছপালা পড়েছে, প্রতিবারই এটাতে বৃষ্টিতে ঝড়ে এটাতে হয় এটা আপনারা জানেন, তো তৎক্ষণাৎ আমরা NDRF এবং যে আমরা TSR বাহিনী আছে সবাই মিলে গিয়ে সেখানে প্রথমে কেনানিয়া যে জায়গাতে আছে সেখানে রাস্তা ব্লকে ছিল সেটা পরিষ্কার হয়েছে, কমলাসাগর হয়েছিল আমরা দ্রুততার সঙ্গে করেছি। পাশাপাশি আমাদের কাছে একটা খবর এসে যে যে আমাদের মধুপুর যে PHC আছে সেই PHCটার সামনে একটা গোল এবং সহ গাছ পড়ে আছে সেই জায়গাতে, সেখান থেকে তৎক্ষণাৎ আমরা বিদ্যুৎ দপ্তরে তাদেরকে খবর দিয়ে আমরা নিজেরা যে NDRF আছে সারা কাটা নিয়ে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সাহায্যে তাড়াতাড়ি করে রাস্তাটা যাতে চলাচল করা যায়, তার জন্য যেহেতু এটা একটা মানে হসপিটাল আছে সেখানে রুগী টুগি ইমার্জেন্সি ব্যাপার থাকে তার জন্য আমরা দ্রুততার সঙ্গে করতে চেষ্টা করেছি। তার মধ্যেও আমাদের JCB গিয়েছে, গিয়ে তারপর আমরা অন্তত 9টার মধ্যে এটা রিমুভ করতে চেষ্টা করেছি। স্যার কতগুলো স্যার এফেক্টেড হয়েছে এর মধ্যে? দেখুন আমরা তো এখনও আমাদের তহসিলদাররা বিভিন্ন সাব মানে ব্লক তহসিলে বিভিন্ন ফিল্ডে ঘুরছে, তো আমার কাছে এখন পর্যন্ত যে খবর আছে যে আমাদের কমলাসাগর এবং বিশালগড়ের যে এলাকাতে আমরা রেভিনিউ সার্কেল আন্ডারে যতগুলো আমি পেয়েছি তার মধ্যে 23টা আছে পার্টলি ড্যামেজ হয়েছে, যে বড় বড় ডুয়েলিং হাউসে গাছপালা ভেঙে পড়ে আছে। তারপরে 8টার মতো আছে আমাদের সিভিয়ারলি এফেক্টেড যেগুলো একদম ফুল ড্যামেজ হয়ে গেছে, তার জন্য আমাদের তহসিলদার RI রেভিনিউ ইন্সপেক্টর যারা আছে সবাই মিলে সমস্ত ফিল্ডে কাজ করছে মানে পুরোপুরি সবটা। এই পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত এই নিউজটা আছে এখানকার, পুরাটা আরও বাড়বে এটা আশা করছি, দ্রুততার সঙ্গে আমরা যত তাড়াতাড়ি পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আমাদের যে প্রসেসটা আছে যে ইমিডিয়েট ইন্টারিম রিলিফ দেওয়ার জন্য অ্যাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেই জন্য আমরা প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছি। পয়লা মে থেকে 12ই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্র এর মাধ্যমে 2টি করে TV, 2টি ফ্রিজ ও 2টি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্র এ রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। গোপীনাথ জুয়েলার্স।